আমরা ইমাম মোহাম্মদ বিন হাসান ইমাম আবু ইউসুফের মতো ইমাম আবু হানিফাকে অনুসরণ করতে চাই, আমরাই প্রকৃত অর্থে মনে করি যে আমরাই ইমাম আবু হানিফার প্রকৃত অনুসারী, আপনারা নন। আপনারা যদি ইমাম আবু হানিফার অনুসরণ করতেন তাহলে আপনারা কখনো সুন্নাতকে পরিত্যাগ করতেন না। মুসলিম উম্মার সবচেয়ে বড় বন্ধু যদি কেউ হয়ে থাকে তারাই হচ্ছে আহলুল হাদিসরা। তার কারণ আহলুল হাদিসরা মানুষকে বেদাত থেকে শিরক থেকে দূরে সরিয়ে তাদেরকে সুন্নাত এবং তাওহীদের অভিমুখী করে। আমরা চাই না আমার উম্মতের একজন মানুষও জাহান্নামে যাক, আমরা চাই সবাই জান্নাতে যাক, সবাই আমরা জান্নাতি হই। এই দায়িত্ব নিয়েই আহলে হাদিস আন্দোলন মাঠে ময়দানে কাজ করছে। আপনারা তাকে ফেতনা বলুন আর যাই বলুন, আমরা আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ পালন করেই যাব। এবং ইনশাআল্লাহ যারা সমাজের হকপন্থী মানুষ, যারা সুন্নাত পিয়াসী মানুষ, যারা তাওহীদপন্থী মানুষ, তারা অবশ্যই যখন হকটা পেয়ে যাবে তারা অবশ্যই সেটাকে অনুসরণ করবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কবরে যে লোকটা শুয়ে আছে তার কি কোনো উপকার করার ক্ষমতা আছে? তোমরা তাদের কাছে কেন যাও? সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যখন দান করবেন, দান করার পরে বান্দাকে বলবেন, বান্দা তুমি কি খুশি এবার? সে বলবে আমি খুশি হয়ে গেছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تذلوا ما تمسكتم بهما كتاب الله وسنه نبيه رواه في الموطا। তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা তাদের উদ্দেশ্যে এটুকুও বলতে চাই যে ধর্মীয় ক্ষেত্রে আমাদের আপনাদের মধ্যে কোনো বাধা নেই। আপনাদের যিনি ইমাম তিনি আমাদেরও ইমাম। আমরা কি আবু হানিফার বিরোধী? ইমাম আবু হানিফার বিরোধী আমরা নই। আমরা সবসময় কথা বলি আমরা চার মাঝহাবেরও বিরোধী নই, আমরা চার মাঝহাবের পক্ষের লোক। আমরা বলি চার মাঝহাব চারটা গবেষণা কেন্দ্র, তারা ইসলামের জন্য গবেষণা করেছেন বলেই আজকে ইসলামকে অনুসরণ করা আমাদের জন্য এত সহজ হচ্ছে। আমরা কারোর বিরোধী নই, আমরা শুধুমাত্র তাদের ওই কথার অনুসারী যেই কথা তারা বলে গিয়েছেন। প্রত্যেক ইমাম ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো হাদিস সহি হয়ে যাবে জেনে রেখো ওটাই হচ্ছে আমাদের মাঝহাব। চার ইমামের কোনো ইমাম বলেন নাই তোমরা আমাকে অন্ধভাবে অনুসরণ করো, কে বলেছেন? কেউ একথা বলেন নাই। তারা সবাই বলে গিয়েছেন আমরা যেখান থেকে অনুসরণ করেছি তোমরা তার অনুসরণ করো। তারা আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতের অনুসারী ছিলেন, আমাদেরকেও আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে বলেছেন। আর যেই সমস্ত জায়গায় তাদের কথা তাদের ভুল ক্রমে, তারা তো মানুষ নাকি, তারা কি নবী ছিলেন? তারা তো কেউ নবী নন, তারা নিঃসন্দেহে অনেক মহৎ ব্যক্তি ছিলেন, শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন, তারা আমাদের মাথার তাজ। কিন্তু তাদের কোনো কোনো বিষয়ে কি ভুল হতে পারে না? আমরা শুধুমাত্র বলেছি তাদের ভুলগুলোকে অনুসরণ আমরা করব না, আমরা কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণ করব। যখন আমাদের সামনে হাদিস দেখিয়ে দেওয়া হবে রফল এদাইন করতে হবে, যখন আমাদের সামনে বলা হবে হাদিস দেখিয়ে দেওয়া হবে যে সহিহ বুখারী এত নম্বর হাদিসে বলা হয়েছে আমিন বলতে হবে, তখন কি আমরা বলবো যে আমরা আল্লাহ রাসূলের সুন্নাত বুঝি না, হাদিস বুঝি না, আমরা ইমাম সাহেবের মাযহাব বুঝি? এই কথা বলার কোনো সুযোগ আছে? যদি এই কথা বলি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি আমরা জবাব দিতে পারবো? আমাদেরকে কি বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে আমাদের রসুলকে অনুসরণ করতে। ওমা আতাকুমুর রসুল ফাখুদুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা তারই অনুসরণ করো, এবং যেখান থেকে তিনি নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। আমাদের কথা তো এইটুকুই, আপনার সাথে আমার দ্বন্দ্ব হবেটা কেন? আপনার সাথে দ্বন্দ্ব আমার হচ্ছেটা কেন? আমরা বারবার বলেছি দেখুন, আমরা ওই ধরনের ইমাম আবু হানিফার অনুসারী হতে চাই যেমনভাবে হয়েছিলেন তার দুইজন সাহাবি। ইমাম আবু হানিফার দুইজন সাথী ছিলেন, দুইজন শিষ্য ছিলেন, তাদের নাম ছিল কি? আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ ইবনুল হাসান। এই দুইজন ইমামের কথা বলা হয়েছে যে তারা ইমাম আবু হানিফার ফতোয়ার দুই তৃতীয়াংশই তারা পরিত্যাগ করেছিলেন এবং তারা সুন্নাতকে অনুসরণ করেছিলেন। আমরা ইমাম মোহাম্মদ বিন হাসান ইমাম আবু ইউসুফের মতো ইমাম আবু হানিফাকে অনুসরণ করতে চাই, আমরাই প্রকৃত অর্থে মনে করি যে আমরাই ইমাম আবু হানিফার প্রকৃত অনুসারী, আপনারা নন। আপনারা যদি ইমাম আবু হানিফার অনুসরণ করতেন তাহলে আপনারা কখনো সুন্নাতকে পরিত্যাগ করতেন না। ইমাম আবু হানিফা তিনি ছিলেন সুন্নাতের ইমাম, তিনি কখনো বেদাতের ইমাম ছিলেন না। আজকে আপনারা বেদাতের প্রচার করছেন আর বলছেন আমরা ইমাম আবু হানিফার অনুসারী। প্রিয় উপস্থিতি, আপনারা ভুলভাবে ইমামদেরকে অনুসরণ করছেন। আমরা বলেছি ইমামদের আমরা অনুসরণ করি, আপনাদের চেয়ে বেশি অনুসরণ করি, তারা যেভাবে অনুসরণ করতে বলেছেন সেইভাবে অনুসরণ করি। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে যে সমাজ সংস্কারে আমাদের করণীয়, আজকে আমরা আহলে হাদিস আন্দোলন যে কথাটা বলছি, আহলে হাদিস আন্দোলন মূলত কি? এটা একটা সমাজ সংস্কার আন্দোলন। আমাদেরকে বলা হয় আমরা নাকি ফেতনা সৃষ্টি করি, তাই না? আমাদেরকে বলা হয় আমরা লা মাযহাবি,
শুধু তাই না, এটা বলা হয় যে মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আহলে হাদিসরা। কেন? তারা সমাজে ফেতনা ছড়ায়, সমাজের মানুষে যে বেদাতগুলো করে তারা বলে যে এটা বেদাত, এটা করো না, এটা শিরক, এটা করো না, এইটা নাকি আমাদের সবচেয়ে বড় অপরাধ এবং আমরা নাকি মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু। প্রিয় উপস্থিতি, মুসলিম উম্মার সবচেয়ে বড় বন্ধু যদি কেউ হয়ে থাকে তারাই হচ্ছে আহলুল হাদিসরা। তার কারণ আহলুল হাদিসরা মানুষকে বেদাত থেকে, শিরক থেকে দূরে সরিয়ে তাদেরকে সুন্নাত এবং তাওহীদের অভিমুখী করে। এটা যদি, এটাই যদি আমরা অপরাধ হিসেবে ধরে নেই তাহলে এই অপরাধ করতে আমাদের কোনো বাধা আছে? এই অপরাধ আমরা করেই যাব, কারণ এই উম্মতকে বাঁচানোর দায়িত্ব আমাদের, এই উম্মতকে আমাদের বাঁচাতে হবে। আমরা চাই না আমার উম্মতের একজন মানুষও জাহান্নামে যাক, আমরা চাই সবাই জান্নাতে যাক, সবাই আমরা জান্নাতি হই। এই দায়িত্ব নিয়েই আহলে হাদিস আন্দোলন মাঠে ময়দানে কাজ করছে। আপনারা তাকে ফেতনা বলুন আর যাই বলুন, আমরা আমাদের দায়িত্ব ইনশাল্লাহ পালন করেই যাব। এবং ইনশাল্লাহ যারা সমাজের হকপন্থী মানুষ, যারা সুন্নাত পিয়াসী মানুষ, যারা তাওহীদপন্থী মানুষ, তারা অবশ্যই যখন হকটা পেয়ে যাবে তারা অবশ্যই সেটাকে অনুসরণ করবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন মূলত কী বলে? আহলে হাদিসরা মূলত কী বলে? তারা কি সমাজে ফেতনা সৃষ্টি করতে চায়? মোটেও না। মৌলিক তিনটা দাওয়াত আমাদের। প্রথম যেটা দাওয়াত সেটা হচ্ছে আমাদের আকিদা সংশোধন করতে হবে। আকিদা মানে কি? আকিদা মানে বিশ্বাস। নিজের বিশ্বাসটা আগে যদি সংশোধন না হয় নিজের আমল সংশোধন হয়ে কোনো লাভ নেই। আমাদের বিশ্বাসের প্রথম যেটা স্তর, ছয়টা বিষয় আমাদের ঈমান আনতে হয়, তাই না? কী কী বিষয়? আল্লাহর উপর ঈমান আনতে হয়, তারপরে আমানতু বিল্লাহি কামা হুয়া, না আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি, তারপরে কি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর কিতাবের উপরে, তারপর তার রাসূলের উপরে, তারপরে কি ফেরেশতা তো আগেই বলেছি, অবিল ইয়াউমিল আখিরি, তারপরে আখিরাত দিবসের উপরে, তারপরে কি অবিল কাদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ। এই ছয়টা মৌলিক বিষয়, এই ছয়টি মৌলিক বিষয়ের উপর আমাদের সবার ঈমান আছে না? সবার ঈমান আছে ইনশাল্লাহ। তবে হ্যাঁ, সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে প্রথম যেটা স্তর, আল্লাহর উপরে বিশ্বাস রাখা। এই জায়গাতে এসে আমাদের মধ্যে নানা রকম গড়বড় হয়ে গেছে। আল্লাহকে আমরা সবাই বিশ্বাস করি, তাই না? যারা এই গ্রামে হিন্দু আছেন তারা আল্লাহকে বিশ্বাস করে না? সারা বাংলার বুকে যত অমুসলিম আছে তারা আল্লাহকে বিশ্বাস করে না? একজন আল্লাহকে অবশ্যই বিশ্বাস করে, হয়তো তার নাম দিয়েছে তারা ভগবান, হয়তো তার নাম দিয়েছে গড, গড, কিন্তু একজন স্রষ্টাকে তারা বিশ্বাস করে না? প্রত্যেকেই আমরা বিশ্বাস করি, আমরা বাংলাদেশের 90% মুসলমান যারা আমরা আছি প্রত্যেকেই আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। আমরা মনে করি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রিজিকদাতা আল্লাহ, সব কিছু কারণেওয়ালা আল্লাহ, চাইতে হবে সব কিছু আল্লাহর কাছে, সব কিছু আমরা বিশ্বাস করি। কিন্তু বিশ্বাস করার পরে এই বিশ্বাসের সাথে সাথে আমরা আবার কী করি? শিরক ঢুকিয়ে দিই। শিরক ঢুকিয়ে দিই কীভাবে? আমরা পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করছি, আল্লাহর কাছে দোয়া করছি, প্রতি ওয়াক্ত সালাতে আমরা সূরা ফাতিহা পাঠ করছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। তারপরে যখন বিপদ হয়, কোনো একটা বিপদে পড়ে গিয়েছি, তখন যাই কার দরবারে? তখন চলে যাচ্ছি বাবার দরবারে। তখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কোন জায়গায় থাকছে? প্রিয় উপস্থিতি, মক্কার কাফেররাও কিন্তু একই কাজ করত। তারা কি আল্লাহকে মানত না? তারা আল্লাহকে অবশ্যই মানত। আবু জেহেল যখন বদরের যুদ্ধে বের হচ্ছে তখন আল্লাহর কাছে দাঁড়িয়ে, কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করছে, হে আল্লাহ যদি মুহাম্মদ সত্যের উপরে থাকে তুমি আজকে তাকে বিজয় দান করো, আর যদি আমরা সত্যের উপরে থাকি তুমি আমাদেরকে বিজয় দান করো। কার কাছে দোয়া করছে? তারপরও কি তারা মুশরিক ছিল না? কেন মুশরিক ছিল? তারা কাবা ঘরের 360টা মূর্তিকে তারা পূজা করতো। আল্লাহ রাসূল যখন তাদেরকে বললেন যে তোমরা এদের পূজা কেন করো, এদের তোমরা ইবাদত কেন করো, তখন তারা কি বলতো? মা না আবুদুহুম ইল্লা লিউকারিবুনা ইলাল্লাহি জুলফা, আরে আমরা তো ওদের ইবাদত করি না, ওই 360টা মূর্তি যেটা কাবা ঘরে রাখা আছে আমরা তো ওদের ইবাদত করি না, আমরা তো ওদের পূজা করি না, আমরা কি করি? আমরা তাদের কাছে এই জন্য যাই যেন তারা আমাদের মাধ্যম হয়ে আল্লাহর কাছে আমাদের দাবিগুলো পেশ করে, তারা যেন মাধ্যম হয়। আজকের যুগে যারা এই মাজারপন্থী, যারা এই শিরকপন্থী, তাদের কথার সাথে মক্কার কাফেরদের কথার কোনো পার্থক্য আছে? তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন যে তোমরা ওদের কাছে কেন যাও, কবরে যে লোকটা শুয়ে আছে তার কি কোনো উপকার করার ক্ষমতা আছে, তোমরা তাদের কাছে কেন যাও, তারা বলে যে আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় না। যেমনভাবে
যেমন ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা চাইলে কি যেতে পারবো? যাইতে গেলে একটা মাধ্যম লাগে, একজন এমপি লাগে, একজন মন্ত্রী লাগে, তার কাছে যে বলতে হয় আমাদেরকে একটু নিয়ে যান, তারপরে আমরা যাওয়ার সুযোগ পাই। ওনারা এভাবে ব্যাখ্যা দিচ্ছেন। তো আল্লাহর কাছেও যাওয়ার জন্য, আমরা তো পাপী মানুষ, আমরা তো অনেক পাপ করেছি, আল্লাহ তো আমাদের কথা শুনবে না, এই জন্য এমন একজন কাছে যেতে হবে যে আমাদের দাবিগুলো আল্লাহর কাছে নিয়ে যাবে। অথচ আল্লাহ কি বলছেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আরে উকিল হওয়ার জন্য তো আল্লাহই যথেষ্ট, তুমি কার কাকে উকিল মানছো? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তো তোমার কথা শোনার জন্য বসে আছি। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য বসে আছি। প্রতি রাতে সপ্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন না, তিনি নেমে আসে বলেন না, হে হে বান্দা, কারা পাপি আছো, ক্ষমা চাইতে চাও, ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। তোমাদের কার চাহিদা আছে, কী চাহিদা আছে আমার কাছে পেশ করো, আমি তোমাদেরকে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয়? প্রিয় উপস্থিতি, আমাদের যা বিপদ আমরা সব কিছু চাইবো আল্লাহর কাছে। আমরা কেন মানুষের কাছে যাচ্ছি? আপনারা জানেন সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন তার বয়স ছিল মাত্র 9 বছর, আল্লাহ রসুলের পিছনে উটের পিঠে চড়ে তিনি একদিন যাচ্ছেন। আল্লাহ রসুল তখন তাকে শিখাচ্ছেন, হে গোলাম, হে গোলাম, ইহফাজিল্লাহ ইহফাজু, তুমি আল্লাহর বিষয়গুলোকে সংরক্ষণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সংরক্ষণ করবেন। ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাক, তোমরা আল্লাহর বিষয়গুলোকে সংরক্ষণ করো, তাহলে আল্লাহকে সবসময় তোমার সামনে পাবে। তারপর কি বলেছিলেন, ওয়াইজাস্তান্তা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে কার কাছে চাইবে? সব কিছু চাইবে শুধু আল্লাহর কাছে। আমরা কেন মানুষের কাছে চাচ্ছি? প্রিয় উপস্থিতি, বাংলাদেশে প্রথম যেটা শিরক হয় এই মাজারের শিরক, এই তাওয়াসসুলের শিরক, এই সাথে সাথে আরও অনেক বিষয় শিরক রয়েছে। যেমন আমরা কোনো বিপদে পড়লে হাতে তাবিজ বেঁধে ফেলি, অথচ আল্লাহ রাসূল কি বলেছেন, মান আল্লাহকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, তাবিজের মধ্যে কী আছে না আছে ওগুলো কিচ্ছু দরকার নেই, তাবিজ যে ঝুলালো সেই কী করলো, ফাকাত আশরাকা। আপনি আপনার ছোট্ট বাচ্চার মাথায় কালো একটা টিপ লাগিয়ে দিচ্ছেন, লাগান না আপনারা, এলাকার লোকরা লাগান নাকি? কেন লাগান আপনারা? উদ্দেশ্য কি থাকে? উদ্দেশ্য থাকে বদ নজর থেকে হেফাজত করা। বদ নজর থেকে হেফাজত করা মালিককে বলছেন তো আল্লাহ, তাহলে আবার লাগাচ্ছেন কেন কালো কালো টিপটা? তার মানে আপনার বিশ্বাসটা নড়বড়ে, আল্লাহর উপর বিশ্বাস আছে, আবার ওটার উপর বিশ্বাস আছে, দুইটার উপর বিশ্বাস আছে। দুইটার উপর বিশ্বাস থাকলে ওটা কি শিরক হয়ে গেল না? আল্লাহকে তো মানছেন আপনি, মানার সাথে সাথে আপনি আল্লাহর জায়গায় আরও কাউকে বসিয়ে দিচ্ছেন। আপনার বিশ্বাসটা যে নড়বড়ে হয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না যে আপনি এর মাধ্যম দিয়ে কত বড় অপরাধ করলেন। আপনি মনে করছেন এটা তো ছোট্ট একটা কাজ, আপনার কাছে ছোট একটা কাজ, কিন্তু মনে রাখবেন আপনি যদি সারাটা জীবন তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, সারা জীবন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনাকে দেখে মনে হয় ফেরেশতার তুল্য মানুষ একজন। এই মানুষটা যদি সারা জীবনে একটা দিন বিপদে পড়ে একটা মাজারে যে একটা কয়েন দিয়ে আসেন, তারপরে যদি তওবা করার সুযোগ না পান, আপনার ওই একটা কয়েন দেওয়ার জন্য আপনার সারা জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত পাপ মানুষের ক্ষমা করে দিতে পারেন, কিন্তু একটা অপরাধের ক্ষমা তিনি কখনোই করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না, এটা ছাড়া অন্য সমস্ত গুনাহ তিনি ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান আমালু, যদি তুমি শিরক করো তাহলে জেনে রাখো হে মুহাম্মদ, তোমারও সমস্ত আমল বাতিল হয়ে যাবে। যদি আল্লাহ রাসূলের সমস্ত আমল বাতিল হয়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কী হবে? প্রিয় উপস্থিতি, আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা চিন্তাই করি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বত্র বিরাজমান এবং নিরাকার, এটা কে কে বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার এবং সর্বত্র বিরাজমান, কে কে বিশ্বাস করেন? এটা কেউ বিশ্বাস করেন না? আল্লাহ রাব্বুল আলামিন আছেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আছেন কোথায়? এই কথা বলতে আপনাদের এখনো কিন্তু ভয় লাগছে। আবারও বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? সবাই কি বিশ্বাস রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্তত 7 জায়গায় বলছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমের উপর আছেন। কিন্তু আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ কি বিশ্বাস করে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তিনি নাকি নিরাকার, তার কোনো সত্তা নেই, তিনি একজন অদৃশ্য সত্তা। প্রিয় উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যখন আমরা যাব, মুমিনদের জন্য সবচেয়ে আনন্দের খবর কোনটা হবে?
সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যখন দান করবেন, দান করার পরে বান্দাকে বলবেন, বান্দা তুমি কি খুশি এবার? সে বলবে আমি খুশি হয়ে গেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, তোমার খুশি হওয়ার এখনো বাকি আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পর্দা উন্মোচন করে দেবেন। তারপর যখন বান্দা তার দিকে তাকিয়ে থাকবে, বান্দা আর চোখ ফেরানোর কোনো সুযোগ পাবে না। সে মনে করবে পৃথিবী পৃথিবী কেন, তার কি বলবো আর, মানে এই সমস্ত কথা বলার সুযোগ নেই। এমন অবস্থা তখন তৈরি হবে যে এর চেয়ে বড় নেয়ামত তার আর হবে না। সেই আল্লাহর দর্শন সে করবে, সে আল্লাহর দর্শন কি করবে? যদি আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার হন, তার যদি কোনো আকারই না থাকে, তাহলে বান্দা সেদিন কি দেখবে? প্রিয় উপস্থিতি, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, কোন দিকে তাকিয়ে দোয়া করি? সবসময় উপরের দিকে। আমরা বলিও যে উপরওয়ালা, উপরওয়ালা ভালো রেখেছেন, বলেন না আমরা? আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কেমন আছো, তখন কি বলি? উপরওয়ালা ভালো রেখেছে, সব কিছু বলছে উপরওয়ালা। আর যখন বিশ্বাস পোষণ করছি, তখন বলছি না আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার। প্রিয় উপস্থিতি, সবচেয়ে বড় সমস্যা হলো কথাগুলো আমরা মনে করি খুব সহজ জিনিস, কিন্তু সমস্যা হচ্ছে এটা যে এই বিশ্বাসগুলো মূলত হিন্দুয়ানি বিশ্বাস, এই বিশ্বাসগুলো মূলত মুশরিকদের বিশ্বাস। তারা মনে করে পৃথিবীর সব কিছুর মধ্যে আল্লাহ আছে, যত কল্লা তত আল্লাহ, বলে না? সব কিছুর মধ্যে আল্লাহ আছে, প্রত্যেক মানুষই আল্লাহর এক একটা অংশ। এই সমস্ত কথা, এই সমস্ত বিশ্বাস, এগুলো তাদের বিশ্বাস, এগুলো মুসলমানদের বিশ্বাস নয়। এই হিন্দুয়ানি কালচারগুলো মুসলমানদের মধ্যে ঢুকে গেছে, এবং এই বাউল ফকিরদের মাধ্যম দিয়ে, সুফিদের মাধ্যম দিয়ে আজকে মুসলিম উম্মার মধ্যে এটা ছড়িয়ে পড়েছে। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও বানানো হয়েছে কি? তিনি নাকি নূরের নবী? তিনি কি নূরের নবী ছিলেন? তিনি কি আল্লাহর নূরের অংশ? তিনি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের একটা অংশ? বলুন, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, তিনি জন্মিত নন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্পূর্ণ সেপারেট সত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলাদা সত্তা। দুইজনের মধ্যে কোনো রকম কোনো মিল আছে? একজন স্রষ্টা একজন সৃষ্টি, দুজনের মধ্যে কোনো মিল আছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, তুমি বলো মুহাম্মদ, আমি তোমাদের মতো একজন মানুষ, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে, পার্থক্য শুধুমাত্র এইটুকুই। প্রিয় উপস্থিতি, এইগুলো হচ্ছে আকিদার প্রসঙ্গ। আমরা চাই মানুষের মধ্যে এই বদ আকিদাগুলো নষ্ট হয়ে যাক। আজকে আকিদার নামে যে নৈরাজ্য চলছে, এই বিশ্বাসগত কারণেই বহু শীত, বহু কুসংস্কার আজকে আমাদের সমাজের সর্বত্র ছড়িয়ে রয়েছে। আর এই জন্য আমাদের মধ্যে একদল মানুষ এরকম তৈরি হয়েছে যাদের নামাজ রোজায় লাগে না। লাগে? আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না, এরকম বলে না? সমাজে একদল বাউল এরকম আছে যে সেই বাবার মুরিদ হলে তার নাকি নামাজ কালাম কিচ্ছু লাগে না। শুধু তাই না, আমাদের পীর সাহেবরা তো এখন জাহাজে করে তাদের মুরিদদের জান্নাতে নিয়ে যাওয়ার ঠিকাদারি নিয়ে নিয়েছেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের নেত্রকোনা এলাকায় এরকম আছে না? নেত্রকোনা অসংখ্য আছে। এই বদ আকিদাগুলোকে নষ্ট করার জন্য, এই বদ আকিদাগুলোকে দূর করার জন্যই আহলে হাদিসরা তাদের এই সংস্কার আন্দোলন পরিচালনা করছে। আমরা কোনো ফেতনা সমাজে সৃষ্টি করতে চাই না, বরং ফেতনা দূর করার জন্যই এই আন্দোলন। দুই নম্বর কথা, আমরা মানুষের আমল সংশোধন করতে চাই। আকিদা সংশোধন হওয়ার সাথে সাথে আমলও সংশোধন করতে হবে, কারণ আমাদের আমলের মধ্যে, আমাদের ইবাদতের মধ্যে অসংখ্য বেদাত ঢুকে গেছে, অসংখ্য কুসংস্কার ঢুকে গেছে। এমন অসংখ্য আমল আমরা করি যে আমলটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখান নাই। আল্লাহ রাসূল রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মধ্যে, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ কোথায় রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে। আমাদের জিন্দেগির প্রত্যেকটা অংশ, সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত যত কাজ আমরা করব, কাকে দেখে অনুসরণ করব আমরা? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, তাই না? তিনি আমাদের একমাত্র আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে এমন কোনো কাজ কি রেখে গেছেন আমাদের জন্য যেটা আমাদের বলেন নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করতে হবে আমাদেরকে, প্রত্যেকটা কাজ আমাদের বলে গেছেন। এমনকি ইহুদিরা, তারা আল্লাহ রাসূলকে দেখে টিটকারি করতো যে তোমাদের এমন কি এমন রাসূল, তোমাদের কেমন রাসূল যিনি তোমাদের পেশাব পায়খানা পর্যন্ত শেখায়। আমাদের রাসূল আমাদেরকে প্রত্যেকটা জিনিস হাতে ধরিয়ে শিখিয়ে দিয়ে গেছেন। এমন কি জিনিস নেই যেটা তিনি বাদ দিয়ে গেছেন। তিনি কি আমাদের শেখান নেই কীভাবে সালাত আদায় করতে হবে? তিনি শেখান নেই কীভাবে যাকাত দিতে হবে, কীভাবে সিয়াম পালন করতে হবে? আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিচ্ছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত সেভাবে আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। কিন্তু আজকে আমাদের সমাজে কী হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতকে আমরা আদায় করি? আজকে আমাদের বাংলাদেশের যে মসজিদগুলো রয়েছে, 99% মসজিদে আল্লাহ রাসূলের দেখানো নিয়ম অনুযায়ী সালাত হচ্ছে না। সবগুলো হচ্ছে এক একটা পীরের তরিকা অনুযায়ী, এক একটা মাজহাবের তরিকা অনুযায়ী,
ব্যক্তির নিজস্ব পছন্দনীয় ব্যক্তির তরিকা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তরিকা অনুযায়ী অর্থাৎ হাদিস অনুযায়ী সালাত হচ্ছে, এরকম মসজিদের সংখ্যা সারা বাংলাদেশে 1% হবে না। প্রিয় উপস্থিতি, আমরা চাই মানুষের আমল সংস্কার করতে, এই আমলের মধ্যে একটা বেদাত থাক, এটা আমরা কি কেউ চাইব? প্রিয় উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে বেদাতে যে শাস্তির হুঁশিয়ারির কথা বলা হয়েছে, যদি আমরা ওই হাদিসগুলো একটু জানতাম, হাদিসগুলো একটু অন্তরে জায়গা দিতাম, তাহলে আমরা কখনোই একটা বেদাত করার ব্যাপারে সাহস করতাম না। প্রিয় উপস্থিতি, আমরা সুন্নাতগুলো পালন করে শেষ করতে পারি না, কিসের বেদাত নিয়ে আমরা আজকে পড়ে আছি? সুন্নাতে আমল যতগুলো আছে ওগুলো আমরা করে শেষ করতে পারছি? কেন আমরা বেদাতের মধ্যে ডুবে যাচ্ছি? যে বেদাত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সতর্ক করে দিয়েছেন যে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যখন পান করানো হবে, সেই সময় একদল আমার উম্মতের লোককে পানি পান করানো হবে না। ফেরেশতারা যখন তারা আসবে আল্লাহ রাসূলের কাছে পানি পান করতে, ফেরেশতারা বলবে, হে আল্লাহ রাসূল, আপনি ওদেরকে পানি পান করাবেন না। আল্লাহ রাসূল হতবাক হয়ে যাবেন, কেন পানি পান করাবো না? এরা তো আমার উম্মতের লোক, এদের তো অজুর অঙ্গগুলো সব চকচক করছে, এদেরকে আমি কেন হাউজে কাউসারে পানি পান করাবো না? তখন ফেরেশতারা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করবেন, হে আল্লাহ রাসূল, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কীভাবে আপনার দিনের মধ্যে পরিবর্তন সাধন করেছিল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদী, দূর হয়ে যাও যারা আমার শরীয়তের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছিলে। কাল কিয়ামতের ময়দানে এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার মতো রিস্ক আমরা কেউ নিতে রাজি আছি? আমি যদি একটা বেদাত করি, আমি যদি একটা এইভাবে শিখ বেদাতের মধ্যে জড়িত থাকি, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাসূল আমাকে এভাবে তাড়িয়ে দেন, তাহলে আমার অবস্থাটা কী হবে? যে রাসূলের শাফাত ছাড়া আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না, সেই রাসূল যখন আমাকে বলবে দূর হয়ে যাও, তখন আমার অবস্থাটা কী হবে? প্রিয় উপস্থিতি, দয়া করে ভয় করার চেষ্টা করুন, আল্লাহকে ভয় করার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করার চেষ্টা করুন। আপনি হয়তো সুন্নাতের সমস্ত আমল হয়তো নাও করতে পারেন, হয়তোবা সমস্ত আমল হয়তো আপনার দ্বারা নাও হতে পারে, কিন্তু দয়া করে বেদাত থেকে নিজেকে বিরত থাকুন। যখনই জানবেন কোনো আমল আল্লাহ রাসূল করেন নাই, সেটা কী করবেন? সেটা সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন। যখনই কোনো আমল দেখবেন আল্লাহ রাসূল করেছেন, করবেন, যেটা ছাড়তে বলেছেন, যেটা করেন নাই, সেটা ছেড়ে দেবেন। কখনোই বলবেন না যে আমার বাপদাদার 14 পুরুষ তো এটাই করে এসেছিল, তারা কি ভুল করেছেন? এই কথা কি বলবেন আপনারা? কারণ আমরা কি বাপদাদার ধর্মের অনুসারী? আমরা কার অনুসারী? কুরআন এবং সহিহ হাদিসের অনুসারী। আমরা কেউ বাপদাদার ধর্মের অনুসারী না। বাপদাদার ধর্মের অনুসারী হিন্দুরা হতে পারে, বাপদাদার ধর্মের অনুসারী অন্য ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু আমরা মুসলমান, আমাদের একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে, আমাদের কর্মসূচি আছে, আমাদের আদর্শ আছে। আমরা কখনোই বাপদাদার অজুহাত দিতে পারি? যদি বাপদাদার অজুহাত দেয় তাহলে হিন্দুরাও ঠিক আছে, হিন্দুরা তাদের বাপদাদার অনুসরণ করে, তাহলে তাদের সমস্যাটা কি? প্রিয় উপস্থিতি, কখনোই একথা বলবেন না। সমাজের অধিকাংশ লোক তো এটাই করে। সমাজের অধিকাংশ লোক কি হকের মানদণ্ড? আল্লাহ রাব্বুল বলছেন, ওয়া ইন তুতে আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি এই সমাজের অধিকাংশ মানুষের তোমরা অনুসরণ করতে যাও, তাহলে নিঃসন্দেহে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বে। প্রিয় উপস্থিতি, কোনো অবস্থাতেই সহি হাদিসকে ছাড়া যাবে না। আপনি যত বড় আলেম হন না কেন, আপনার এলেমের দয়া করে বড়াই করবেন না। এলেম দ্বারাই কিন্তু মানুষ বেশি পথভ্রষ্ট হয়েছে। মূর্খ মানুষ কিন্তু যতটা পথভ্রষ্ট হয়েছে তার চেয়ে বেশি পথভ্রষ্ট হয়েছে যারা এলেম দ্বারা আলেম মানুষ। শয়তান আলেম ছিল না? শয়তান তো আল্লাহকে সরাসরি দেখেছে, সে তো সবই জানে, তার চেয়ে বড় আলেম কেউ ছিল? কিন্তু সে কি পথভ্রষ্ট হয় নাই? এলেন থাকলেই আপনি মনে করবেন যে আমি অনেক কিছু হয়ে গেছি, আরে তুমি কি জানো, আমি তো অমুক জায়গা থেকে দাওরা পাশ করেছি, আমি তো দেওবন্দ ফারেক মানুষ, তুমি আমার উপর কি কথা বলো? প্রিয় উপস্থিতি, এই সমস্ত ডিগ্রি দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে? আল্লাহর কাছে একমাত্র মুক্তি পাওয়া যাবে কোরআন এবং হাদিসের অনুসরণ দিয়ে। আমরা আপনাদের প্রতি এটাই অনুরোধ জানাবো, দয়া করে কখনো কোরআন এবং হাদিসের উপরে কাউকে স্থান দেবেন না। ইয়াই হলে দিন আমানুল লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহ ওয়া রাসূলি, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর কাউকে স্থান দিও না। ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলি লিয়াহকুম বাইনাহুম আই ইয়াকুলু সামিনা ওয়া আতানা। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান জানানো হয় কোনো বিষয়ে ফয়সালা করার জন্য, তখন তারা কি বলে? সামিয়ানা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম। মুসলমানদের আচরণ হবে এটাই। মুসলমানরা কখনো হাদিসের উপরে নিজের গলা বাড়াবে না, কখনোই তারা বলবে না হাদিস রাখো, ওইসব রাখো, মাঝহাবটাই আমার বড়, আমার মাঝহাবে ইমাম সাহেব এই কথা বলেছেন, তিনি এত বড় বুজুর্গ ছিলেন, তিনি কি কম জানতেন? এই সমস্ত আজে বাজে কথা বলে হাদিসকে কখনো অস্বীকার করার চেষ্টা করবেন না। যদি করেন নিঃসন্দেহে কালকে আমাদের মধ্যে আল্লাহর সাথে আপনি সেই সেই সময় জবাব দিতার জন্য প্রস্তুত থাকবেন।
প্রিয় উপস্থিতি, সর্বশেষ আহলে হাদিসদের তৃতীয় যেটা সংস্কার আন্দোলন সেটা হচ্ছে মানহাজের সংস্কার। এই জিনিসটা আপনাদের কাছে নতুন লাগবে এবং এটা আমরা আগে অত বলতামও না, এখন আমাদেরকে বলতে হচ্ছে। কারণ এখন আলহামদুলিল্লাহ বহু মানুষ এমন আছেন যারা আকিদার দিক দিয়ে সহি, মোটামুটি আমলের দিক দিয়ে তারা সহি, কিন্তু মানহাজের জায়গায় এসে তারা ভিন্ন মানহাজে অনুসরণ করেন। তারা সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসকে মানেন না। আজকে যে জঙ্গিবাদ তৈরি হয়েছে না সমাজে, জিহাদের নামে যে জঙ্গিবাদ চলছে, এই জঙ্গিবাদকে আসলে জিহাদ, এটা তারা নিজেরা কোরআন এবং হাদিসকে নিজেদের মতো করে বুঝে নিয়েছেন। অনুরূপভাবে আজকাল আরেক দল মানুষ যারা গণতন্ত্রের মাধ্যম দিয়ে ইসলাম কায়েম করতে চাচ্ছে, গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো ইসলাম কায়েম করা সম্ভব? এই গণতন্ত্র এটা তারা নিজেদের মতো বুঝে নিয়ে একামত দিনের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে তারা আজকে এই বুঝটা সমাজের বুকে আমদানি করেছেন। এটা মূলত সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে সরে আসার ফসল। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার দিকে আলোচনা বাড়াবো, আমাদের শেখ চলে এসেছেন। সর্বশেষ কথা এই, সমাজ সংস্কারে আমাদের এখন করণীয় কি হবে? আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা প্রত্যেকেই যারা আমরা নিজেদের আহলুল হাদিস মনে করি, যদি যারা আমরা নিজেদের কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি, আমরা প্রত্যেকেই সংস্কার কামী, তাই না? সমাজ সংস্কার আমরা প্রত্যেকেই, আমাদের দায়িত্বটা কি হবে? আমাদের প্রথম দায়িত্ব আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সহি জ্ঞান অর্জন যদি আমরা না করতে পারি, তাহলে কি আমরা সমাজের বুকে দাঁড়াতে পারবো? যারা শির করছে, যারা বেদাত করছে, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো? আমাদের অস্ত্রটা কি লাঠিসোঁটা নাকি তলোয়ার? আমাদের অস্ত্র হচ্ছে আমাদের জ্ঞান। এই বিশুদ্ধ জ্ঞানটা আমাদের সবার আগে অর্জন করাটা জরুরি। কারণ আমি যখন দাওয়াত দিতে যাব মানুষের কাছে, সহি দাওয়াত দিতে গেলে আমাকে অবশ্যই সহি জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমাদের তাবলিগ জামাতের ভাইরা তারা টঙ্গীতে বিশ্ব ইজতেমা করছেন, তাই না? তারা সমাজে তাবলিগের কাজ করেন, তাদের আমরা প্রশংসা করি, কিন্তু তারা কিসের তাবলিগ করছেন? তাবলিগ কি তারা আল্লাহর দিনের করছেন, নাকি তারা তাদের মন গড়া ছয়টা উসুল নিয়ে মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন? নিঃসন্দেহে তারা আল্লাহ রাব্বুল আলামিন বিধান অনুযায়ী দাওয়াতি কাজ করছেন না, তারা বিশুদ্ধ জ্ঞানের দাওয়াত দিচ্ছেন না। যদি দিতেন তাহলে অন্ততপক্ষে সালাতটা তারা শুদ্ধ করে শেখাতে পারতেন, পারতেন না? তারা আলহামদুলিল্লাহ মানুষকে মসজিদমুখী করছেন বটে, সালাত শেখাচ্ছেন বটে, কিন্তু আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী সালাত শেখাতে পারছেন? পারছেন না। প্রিয় উপস্থিতি, এই জন্যই আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, দয়া করে অবশ্যই প্রথম যেটা আপনারা কাজ করবেন সহি জ্ঞান অর্জন করা। দ্বিতীয়ত, সহি জ্ঞান শুধু অর্জন করলেই হবে নাকি আমল করতে হবে? নিঃসন্দেহে আমল করতে হবে, সহি জ্ঞান অনুযায়ী অবশ্যই আমল করতে হবে, নাহলে সহি জ্ঞান অর্জন করে কোনো লাভ নেই। শয়তান সহি জ্ঞান অর্জন করেছিল, শয়তানের জ্ঞান সহি ছিল, কিন্তু সে পথভ্রষ্ট হয়েছে, কেন? সে আমল করে নাই, তাই না? ঠিক একইভাবে আমরা সহি জ্ঞান অর্জন করার সাথে সাথে অবশ্যই সেই অনুযায়ী আমল করব। তিন নম্বর কাজ আমাদের, এই এলেম অর্জন যেটা আমরা করেছি, এই এলেম মানুষের কাছে পৌঁছে দেব, এটা আমাদের সবার দায়িত্ব। আমরা যেন কেউ জ্ঞান নিজের ঘরের মধ্যে বন্দি করে না রাখি। যদি কমপক্ষে বক্তব্য রাখতে নাও পারি, একটা বই তো মানুষের কাছে দিতে পারবো, একটা পত্রিকা তো মানুষের কাছে দিতে পারবো, এইটুকু দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না। এই দাওয়াতের দায়িত্ব আমাদের প্রত্যেকে পালন করতে হবে। সর্বশেষ আল ইস্তিকামা, বাধা আসবে, বাধা আসবে চারিদিক থেকে। আপনি যদি সত্যের পথে থাকতে চান, আপনার ওপরে অবশ্যই বাধা আসবে। আজকে এই সমাবেশ করতে আপনাদের বাধা আসেনি, নানা দিক থেকে আপনাদেরকে বাধা দেওয়া হয়েছে, তারপরও আপনারা এখানে এসেছেন। কিসের বলে এসেছেন? এটার নাম হচ্ছে ইস্তিকামা। যে কোনো মূল্যে সত্যের পথে টিকে থাকবো, এই প্রতিজ্ঞার নাম হচ্ছে ইস্তিকামা। এই প্রতিজ্ঞা নিয়ে যতদিন আপনি থাকতে পারবেন, ততদিন ইনশাআল্লাহ হকের পথে আপনি টিকে থাকতে পারবেন, ইনশাআল্লাহ হকের বিজয়ের পথ ততদিন খুলে যাবে। আর আপনি যদি ভয় পেয়ে যান, যদি মনে করেন না আমি যদি আজকে রফলেদান করে আমিন বলি আমার সমাজ আমাকে পরিত্যাগ করবে, আমার ফ্যামিলি আমার পরিবার আমাকে ছেড়ে দেবে, তাহলে কি আমার দ্বারা হক প্রতিষ্ঠিত হবে? আমি কি হকের উপর টিকে থাকতে পারবো? না। এজন্য যে কোনো মূল্যে, আমি যদি একাই থাকি এই এলাকায়, যদি আমি একাই থাকি তবু আমি হকের উপর থাকবো, এই প্রতিজ্ঞা আমাকে রাখতে হবে যে কোনো মূল্যে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করে নিন। আর পরিশেষে আরেকটি কথা বলতে চাইবো, এখানে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে কিনা? আহলে হাদিসদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে এলাকায়? এখানে তো মাত্র দুজন ব্যক্তি রয়েছেন, আমরা আসার পর শুনলাম। তবে আমি ভবিষ্যতে আশা করি, আজকে এখানে একটা শুভ সূচনা হলো ইনশাআল্লাহ, তাই না? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত গ্রহণ করার মতো মানুষ শুধু এই গ্রামে দুইজন থাকবে না, আশা করি এই গ্রামের প্রত্যেকটা মানুষ একদিন হক গ্রহণ করবে, তাই না? অকুল জাল হক ওয়া জাকাল বাতিল, যখন হক চলে আসে
তখন সেখান থেকে বাতিল এমনিতেই পালিয়ে যায়। যখন এখানে হক আসা শুরু করেছে ইনশাআল্লাহ এখান থেকে অবশ্যই অবশ্যই বাতিল একদিন পালিয়ে যাবে। আজ হোক কাল হোক দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক ইনশাআল্লাহ এই গ্রাম পবিত্র কোরআন সহিহ হাদিসে অনুসারে একদিন অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সেই দিন আমরা আশা করি খুব দ্রুতই চলে আসছে। এবং তার আগে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে চাইবো। আমরা আশা করি যদি কিছু মানুষ এখানে তৈরি হয়ে যায় এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করবেন, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে যদি আমরা আমাদের সমাজটাকে গড়ে তুলতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ এদের মাধ্যম দিয়েই এই সমাজ অবশ্যই হেদায়েত হবে। সেই দিনের প্রত্যাশাতে আমরা রয়েছি এবং সেই দাওয়াত দিয়ে আজকে আমি এখান থেকে আপনাদের কাছে বিদায় নেব। পরিশেষে আবারও আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন সেই সমস্ত ভাইদের প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামা ডক্টর আসাদুল্লাহ গালিবের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই। আসার সময় তার সাথে আমরা দেখা করে এসেছিলাম, উনি আপনাদের সবার প্রতি আন্তরিকভাবে সালাম পাঠিয়েছেন, আপনারা তার সালাম গ্রহণ করবেন এবং সেই সাথে তার জন্য দোয়া করবেন তিনি যেন আমৃত্যু সুস্থ থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়ার যে খেদমত তিনি আঞ্জাম দিয়ে যাচ্ছেন এই খেদমত যেন তিনি আমৃত্যু দিয়ে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সেজন্য কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রকৃত অনুসারী হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই নেত্রকোনার প্রত্যেক এলাকায় এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী আল্লাহ হিসেবে কবুল করে নিন। আমাদের প্রত্যেকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আরেকটা বিষয় একটু বলে নেই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে প্রতি বছর তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে রাজশাহীতে। এবছর ইনশাআল্লাহ 23 এবং 24 ফেব্রুয়ারি রাজশাহীতে তাবলিগি ইজতেমা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আপনাদের এখান থেকে অনেকেই যান, আমরা যতদূর জেনেছি কমলাকান্দার পার্শ্ববর্তী যে ইউনিয়নগুলো আছে সেখান থেকে অনেকেই যান। আমরা আবারও কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনাদের যাদের সুযোগ রয়েছে অনেক দূরের পথ তারপরেও যাদের সুযোগ রয়েছে যাওয়ার চেষ্টা করবেন, সেখান থেকে হিম্মতটা অর্জন করে আসার চেষ্টা করবেন। যে না, আমাদের মতো আকিদার মানহাজের বহু ভাই সারা বাংলায় ছড়িয়ে ছিটে আছেন, এটা ওখানে গেলে অন্তর থেকে উপলব্ধি করা যায়। সেই জায়গাটা আপনারা চেষ্টা করবেন সেখানে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।